নবাব সিরাজুদ্দৌলার কবরের পাশে নতুন এক লুৎফুন্নেসা দেখা মিলেছে। নবাব সিরাজুদ্দৌলা আমার ভিতরেই ছিলেন। আমি খুব ছোটবেলা থেকে এই সিরাজ নামটার প্রতি প্রচন্ড আকৃষ্ট। আমাকে লুৎফুন্নেসা বলো কি ঘসেটি বেগম বলো কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করুন। আমার যেটা আমি বলতে পারি, আমি বেগম, কারণ আমার কোনো গম নেই। যার বুকে নবাব বাস করে তাকে গম থাকতে পারে? মুর্শিদাবাদে ভাগীরথী নদীর পশ্চিম তীর পর্যটকদের কাছে খুবই আগ্রহের, কারণ কালের সাক্ষী এই নদীর ওপারেই রয়েছে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজুদ্দৌলার কবর, রয়েছে হিরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষও। গত পর্বে আমি হিরাঝিল প্রাসাদ দেখিয়েছি, আজকের গন্তব্য খোশবাগ তথা নবাবের সেই কবরস্থান। দুই বছর পর আবারও যাচ্ছি নবাব সিরাজুদ্দৌলার সমাধিক্ষেত্রে। প্রথমবারের ভ্রমণে এই কবরস্থানের অনেক কিছুই দেখাতে পারিনি। গত প্রায় বছরখানেক ধরেই শুনে আসছিলাম, নবাবের কবরের পাশে নাকি সারাদিন বসে থাকেন, কবরের পরিচর্যা করেন এক হিন্দু ধর্মাবলম্বী নারী। নবাবের প্রতি এমন ভালোবাসার কারণে তাকে অনেকেই এ যুগের লুৎফুন্নেসা খেতাব দিয়েছেন। হিরাঝিল প্রাসাদের ভিডিওতে সমর্পিতা দত্ত নামের সেই নারীকে আপনারা অনেকেই দেখেছেন। আজ খোশবাগে গিয়ে দেখতে চাই আসলেই নবাবের কবরের পাশে কি করেন তিনি। এর পাশাপাশি জানাবো আরও অজানা কবর ও কবরের ইতিহাস। বন্ধুরা, দাদার বাইকে চড়ে খোশবাগে নবাব সিরাজুদ্দৌলার যে কবরস্থান, এই যে দেখতে পাচ্ছেন, এই কবরস্থানে ঢোকার মূল ফটক, এর সামনে চলে এসেছি। দাদা এই যে মোটরসাইকেল রেখেছেন এখানে, ক্যামেরা নিলেন, আমরা একসাথে এখন ভিতরে প্রবেশ করব। আপনারা তো জানেন যে এর আগে আমি এসেছিলাম, বারবারই বলছি, আজকে দাদার সাথে এসেছি, একটা ভিন্ন অনুভূতি। খোশবাগ কবরস্থানের মূল গেট দিয়ে মানুষদার সাথে ভেতরে প্রবেশ করলাম। দু বছর আগে যখন এখানে এসেছিলাম, দর্শনার্থীদের খুব ভিড় ছিল না এখানে। এবার দেখছি অনেক মানুষ বেড়াতে এসেছেন এই কবরস্থানে। খোশবাগ চত্বরে যে প্রথম যে কবরটা হয়েছিল, আচ্ছা, সেটা হচ্ছে এই কবরটা। এটি, হ্যাঁ, এটাই হচ্ছে নবাব আলীবর্দী খাঁর মায়ের কবর। এটি, এটাই আশ্চর্য কথা বন্ধুরা, আমি যখন প্রথমে এখানে আসি, এই কবরটি পার হয়েই কিন্তু নবাব সিরাজুদ্দৌলার কবরে যায়, কিন্তু এই তথ্যটি আমার জানা ছিল না। দেখুন, একজন জানা মানুষ হাতে থাকলে কী উপকার হয়। আর তাহলে এটি খোশবাগের প্রথম কবর, আলীবর্দী খাঁর মায়ের কবর। একদম, আলীবর্দী খাঁর মায়ের কবর। এই যে দেখুন, এটি নবাব আলীবর্দী খাঁর মায়ের কবর। দাদা যেটি বলছিলেন, এটি কিন্তু আমার জানাই ছিল না, একেবারে একেবারে শুরুর কবর এটি নাকি? একদম, এইটা দিয়ে আলীবর্দী খাঁ তার মায়ের কবর এবং এই সংলগ্ন এই খোশবাগটাকে তৈরি করেছিলেন। প্রচুর সুগন্ধি ফুল ছিল, তার ফলে এটা একটা খুশবু থেকে খোশবাগ কথাটা আসে। কিন্তু এবং নবাব আলীবর্দী খাঁ চেয়েছিলেন, তিনি যখন মারা যাবেন, তিনি যেন তার মায়ের কাছেই তিনি যেন তাকে সাহিত্য করা হয়। তাই নবাব আলীবর্দী খাঁ যখন মারা যান, তার এই কবরের কাছে তাকে আনা হয়েছিল এবং পরবর্তীতে তাকে ওখানে কবর দেওয়া হয়, কিছুটা দূরে তাকে কবর দেওয়া হয়। এটাই প্রথম কবর। এখানে যে দুটো কবর দেখতে পাচ্ছি, এটা ঘসেটি বেগম এবং আমিনা বেগমের কবর বলেই দীর্ঘদিন, বছর মানে কয়েক শত শত বছর ধরেই আর কি এটা প্রচার আছে। কিন্তু প্রশ্নটা হলো, তাছাড়া অন্য কোনো কবর এটাকে নির্দিষ্ট করা নেই, যেহেতু ফলকটা নেই, কোনো সময় হয়তো ফলক ছিল বা কিছু ছিল, এগুলো ভেঙে গেছে। কিন্তু এইখানেই সবথেকে বড় বিতর্ক বা সন্দেহজনক জায়গাটা রয়েছে, যে ঘসেটি আমিনাকে তো বুড়িগঙ্গায় তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, ধলেশ্বরী নদী এবং বুড়িগঙ্গা সংযোগ সেই জায়গাটাতে তাদেরকে নৌকো ডুবিয়ে তাদেরকে হত্যা করা হয়। তাহলে এই কবর দুটি এলো কী করে? সত্যিই একটি প্রশ্নের বিষয়, যেটি এখানকার গাইডরা বলছেন যে এই দুটি কবরের একটি সিরাজুদ্দৌলার মা আমেনা বেগমের, আর একটি
তার কুচক্রি খালা ঘষেটি বেগমের। আসলে ঘটনা হচ্ছে যে তাদেরকে তো সেই মিরনের নির্দেশে বুড়িগঙ্গায় ডুবিয়ে মারা হয়েছিল, তারপর যে তাদের ডেড বডি সেখান থেকে তোলা হয়েছিল, এইরকম কি ইতিহাস কিন্তু কোথাও নেই বা তাদেরকে আবার এই মুর্শিদাবাদে নিয়ে আসা হয়েছিল? দাদা, এইরকম কিছু কি আপনি শুনেছেন যে তাদেরকে তোলা হয়েছিল, নিয়ে আসা হয়েছিল? না, তাদেরকে তুলে নেওয়া প্রচলিত কাহিনী। কেউ বলে যে ঘষেটি বেগম বাঁচতে চেয়েছিলেন, তার হাত নৌকোতে ধরেছিল, তার হাতের কবজি, এখানে নাকি তার কবজিটা শুধু আছে। প্রথম কথা হলো যে এখনকার মতো তখন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, অত দূর থেকে বুড়িগঙ্গা থেকে তাদের দেহ তুলে নিয়ে এসে মুর্শিদাবাদে কবর দেওয়া হবে, এটা একটা অসম্ভব চিন্তা ভাবনা। কারণ সেই সময় সিরাজের মা আমিনা বেগম বা ঘষেটি বেগম তারা কেউ ক্ষমতাই নেই, তারা ক্ষমতাচ্যুত। মির্জাফর তার নিজের ছেলেকে রাজমহল থেকে নিয়ে এসে কবর দিতে পারেনি এখানে, সেখানে এক আমবাগানে পড়ে রয়েছে আজও তার কবর। তাহলে সে ঘষেটি আমিনা কবর তাকে জল থেকে তুলে নিয়ে এসে মুর্শিদাবাদে কবর দেবে, এটা একটা অবাস্তব চিন্তা ভাবনা। যাকে তারা হত্যা করেছে তার কবর যত্ন করে নিয়ে এসে ঘোষবাগে কবর দেবে, এটা একটা অবাস্তব। দাদা, এই কবরগুলো কার? আমার তো আসা হয়নি এখানে। এখানে 17টা কবর আছে, ইতিহাস ঘেঁটে কোনো তথ্য পাওয়া যায় না প্রথম কথা, ঠিক আছে? প্রচলিত কিছু কাহিনী আছে, ইতিহাস বইয়ে কোথাও কিছু নেই যে সিরাজুদ্দৌলার কোনো আত্মীয় স্বজন তারা এসেছিলো, এরকম একটা প্রচলিত কাহিনী আছে। মিরন তাদেরকে মেরে, বিষ খাইয়ে তাদেরকে মেরে দেওয়া হয়েছিল, এটা সম্পূর্ণ একটা কাল্পনিক একটা কাহিনী প্রচলিত আছে। কিন্তু বাস্তবে ইতিহাসের আমি মানে কোনো বইয়ে আজ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা পাইনি, এটা কাল্পনিক কাহিনী। এখন কেন এটা জোর দিয়ে আমি বলতে পারি, আমরা যদি কবরগুলোকে একটু দেখি তাহলে কিন্তু এটা বুঝতে পারবো। একটু আমরা কবরগুলোর কাছে যাই, একটা জিনিস আমি দেখাই এখানে, সেটা হচ্ছে যদি সবাইকে শত্রু ভেবে তাদেরকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় তাহলে কবরের এত পার্থক্য কেন? নিশ্চয়ই নয়, একসময়ের কবর নয়, তারা তো গণকবর হতে পারতো একই জায়গাতে, আর যত্ন করে এরকম চত্বর করে এত সুন্দর করে। ওই যে যেটা বলা হয় যে খাবারে বিষ মিশিয়ে যে গল্পটা প্রচলিত আছে, ফ্যামিলির অন্য সদস্যদের একসাথে মেরে ফেলা হয়েছিল, এই গল্পের বাস্তবতা নেই কিন্তু। কারণ কোনো কবর সম্মানের সাথে দেওয়া, কোনো কবরে ধর্মীয় বাণী লেখা আছে। আমি এই ছবি তুলে এই ছবি আমি পাঠিয়েছিলাম বাংলাদেশে ফার্সিয়ান ডিপার্টমেন্টে পাঠিয়েছিলাম, তো তারা আমাকে একটা ব্যাখ্যা করে দিয়েছেন। এখানে ধর্মীয় বাণী আছে ফার্সিতে লেখা, আমাকে বাণীটা তারা লিখে দিয়েছিলেন, বঙ্গানুবাদ করে দিয়েছিলেন, আমি করে পাঠিয়েছিলাম। এখানেও আছে, এখানেও আছে। তো আমরা এই কবরগুলো কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছি। বন্ধুরা, ঘটনা হচ্ছে যে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে একটা কথা প্রচলিত আছে বা কথিত ইতিহাসে একটা রয়েছে যে সিরাজুদ্দৌলার পতনের পরে তার পরিবারের বেশ কিছু সদস্যকে ইংরেজরা খাবার টেবিলে বসিয়ে বিষ দিয়ে তাদেরকে একসাথে মেরে ফেলেছিলেন। এবং বলা হচ্ছে যে এখানে এই যে অনেকগুলো কবর দেখছেন, 17টা সম্ভবত, না 17টা কবর, বলা হচ্ছে যে একসাথে যে মেরে ফেলা হয়েছিল সেই কবরগুলো এখানে রয়েছে। কিন্তু এইসব বিষয় নিয়েও বিতর্ক রয়েছে, এই কারণে যে যদি তাদের হত্যাই করা হয় এবং একসাথেই হত্যা করা হয় তাহলে কবরের এত ভিন্নতা থাকতো না, কবরের ডিজাইনের, কবরের মানের দিক থেকে দেখুন যে কোনোটার উপরে একেবারে সুন্দর পাথরে ফার্সি হরফে অনেক কিছু লেখা রয়েছে, আবার কোনোটা একেবারে সাদামাটা, কোনোটা উঁচু করে দেওয়া হয়েছে, আবার কোনোটা নিচুতে রয়েছে। তো সেই বিষয় সেসব কারণেই কিন্তু এই বিষয়টা নিয়ে কিছুটা হলেও মানুষের মধ্যে একটু বিভ্রান্তি রয়েছে বা দ্বিধান্বিত যে এখানকার এই জায়গার অন্তত ইতিহাস নিয়ে যে আসলেই এখানে কারা শায়িত রয়েছেন, এখানে কারো কিন্তু নাম ঠিকানা কোনো কিছু দেওয়া নেই। অনুমান করা যেতেই পারে যে এরা হয়তো নবাব সিরাজুদ্দৌলা বা ওই পরিবার বা ওই বংশের, কারণ সিরাজুদ্দৌলার বংশ মানে সেটা হচ্ছে আফসার বংশীয়। আমরা তিনটে বংশ মুর্শিদাবাদে পাই, তো তার মধ্যে আমরা আলিবর্দী খাঁ থেকে আমরা আফসার বংশের নবাবী আনা এখানে দেখি, আফসার বংশের পর মির্জাপুরের থেকে আমরা নাজাফি বংশের দেখি। তো এই আফসার বংশেরই অনেক আত্মীয় স্বজন ছিলেন, কারণ নবাব পরিবার তো দু একজনের মধ্যে নয়, তাদেরই কোনো না কোনো আত্মীয় স্বজন তাদের কোনো কবর হতে পারে। কারণ আমরা দেখতে পাই এই ঘোষবাগের পরবর্তীকালে যারা সিরাজুদ্দৌলা যে বংশধররা মুর্শিদাবাদে রয়ে গেছিলেন, সিরাজুদ্দৌলা বংশধারা তো আমরা দেখেছি যে আমরা উমে জোহরার মাধ্যমে, তার মেয়ের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, এবং বেশ কিছু বংশধর পাকিস্তান, বাংলাদেশ, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন, তাদের বেশ কিছু বংশধর কলকাতা এবং মুর্শিদাবাদে আজও আছেন। তো একটা সময় পর্যন্ত ঘোষবাগে তাদেরকে কবর দেওয়া হতো, হতে পারে পরবর্তী কোনো জেনারেশন তাদের কোনো কবরস্থান। এবং কারণ তার আমরা প্রমাণ পাচ্ছি বা সেই বংশধরদের কাছ থেকেও জেনেছি যে পরবর্তীকালে ঘোষবাগে তারা কবর আর দিত না, কারণ একটা যোগাযোগের একটা সমস্যাও রয়েছে, সেটা তুমি দেখে উপায় করে আসো নৌকা করে আসা। সেই কারণে তাদের ওখানে দাউদবাদ বলে একটা জায়গা আছে, যেটা আমরা কাঠগোলা বাগানবাড়ি তার সংলগ্ন একটা জায়গা আছে দাউদবাগ।
তো সেই দাউদবাগে কিন্তু পরবর্তী জেনারেশন যারা সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদে রয়ে গেছিলেন তাদের কিন্তু কবর ওখানে দেওয়া হতো। তো সুতরাং হতেই পারে যে এখানে বংশধরদের কিছুদিন পর্যন্ত কবর দেওয়া হয়েছে, তার পরবর্তীকালে তারা ওখানে শিফট করেছিলেন। বিষয়টা হচ্ছে যে এইরকম আমার কাছে যেটা মনে হলো, যেহেতু এই বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে যে যাদেরকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল হয়তো তাদের কবর না হয়তো হ্যাঁ, এটা নিয়ে যেহেতু প্রশ্ন, কিন্তু এটি নিয়ে কোনো প্রশ্ন নেই যে পরবর্তী সময়ে ইংরেজরা তাদেরকে যে বিষ খাইয়ে হত্যা করেছিল। এই ইতিহাসটা কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায় যে খাবার টেবিলে একসাথে বসে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল। এই কবরটি তাদের কিনা সেই বিষয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু তাদের সেই নির্মমতা কিন্তু একেবারে মিথ্যা নয় ইতিহাস অনুযায়ী। আসলে দাদার সাথে এসে আমার উপকারটা হয়েছে এটাই যে উনি বিস্তারিত আমাকে দেখাতে পারছেন, আর আমি যখন এসেছিলাম খুব তাড়াহুড়ার মধ্যে একটা অল্প সময় নিয়ে নৌকা থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিল যে আধা ঘন্টা ঘুরেই যেতে হবে, কিন্তু আধা ঘন্টা না হতেই নৌকা ছেড়ে দেয় খুব দৌড়াদৌড়ি। যারা আমার ওই ভিডিও দেখেছেন তারা জানেন। বলা হচ্ছে দাদা এটি কার কবর বলছিলেন? প্রচলিত যে কাহিনী অনুসারে বা মুর্শিদাবাদে দীর্ঘদিন যে কাহিনী প্রচলিত আছে সেই অনুসারে এটাকে দানশাহ ফকিরের কবর বলা হয়। সেই দানশাহ যিনি সিরাজকে ধরিয়ে দিয়েছিলেন নৌকোতে, সিরাজের নাগড়া দেখে যিনি চিনে ফেলেছিলেন, এবং যিনি মীর কাসিম এবং মীর দাউদ যখন ওখানে ছিলেন তারা খুঁজে বেড়াচ্ছিলেন সিরাজকে, তো মীর কাসিম এবং মীর দাউদের কাছে ইনি খবরটা পৌঁছে দিয়েছিলেন। তো সেই দানশাহ ফকির কথিত আছে যে দানশাহ ফকিরকে পরে হত্যা করা হয়, যেহেতু তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন তার বিশ্বাসঘাতকতার ফল হিসেবে তাকে হত্যা করে এখানে কবর দেওয়া হয়। বিশ্বাসঘাতকতা কে হত্যা করলো তাহলে? যেহেতু সে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা, এখানকার প্রচলিত একটা কাহিনী আছে যে যেহেতু তিনি নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেহেতু তিনি পরবর্তীকালে বর্তমান যিনি নবাব আছে তার সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারেন, তাই নাকি ব্রিটিশদের নির্দেশে তাকে হত্যা করে এখানে কবর দেওয়া হয়েছিল। এটা একটা প্রচলিত কাহিনী আছে, যদিও ইতিহাসে কোনো বইয়ে আমি এই কথা পাইনি। কথিত রয়েছে যে দানশাহ ফকিরকে যে হত্যা করে এখানে কবর দেওয়া হয়েছে সেই সময় একই সাথে তার স্ত্রী, এই যে দেখুন তার স্ত্রীর কবর এবং তার সন্তানের কবর, দানশাহ ফকির তার স্ত্রী এবং তার সন্তানকে একসাথেই নাকি হত্যা করা হয়েছিল। কিন্তু তাদেরকে হত্যা করার পরে কেন এই নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের নবাব সিরাজউদ্দৌলার কবর যে কবরস্থানে সেখানে কেন কবর দেওয়া হলো, এটি একটি প্রশ্নের বিষয়। একেবারে বাঙালির আবেগ অনুভূতি যে জায়গাটিকে ঘিরে এখনও প্রবল। এই যে আমি এসেছি আমার শরীর যেন কাঁপছে, আমার শরীরের দেখুন এই লোমগুলো দাঁড়িয়ে গেছে, মানে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। আসলে আমাদের একটি আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, এখানেই সাহিত্য রয়েছেন নবাব সিরাজউদ্দৌলা, এর ভেতরেই কবরটি রয়েছে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, আজকেও আবার এখানে এসেছি, সত্যি অন্যরকম এক অনুভূতি কাজ করছে আমার ভেতরে। কেমন আছেন? ভালো আছেন? তাহলে আলটিমেটলি আশা হলো নবাব সিরাজউদ্দৌলার কবরের পাশে নতুন এক লুৎফুন্নেসার দেখা মিলেছে কয়েক বছর হলো। আমি যখন এসেছিলাম তখন দেখতে পাইনি, কিন্তু সাম্প্রতিক এই দেড় থেকে দুই বছর ধরে এই যে সমর্পিতা দিদি, তিনি তার এই নবাব সিরাজউদ্দৌলাকে ভালোবেসে তার কবরের পাশে প্রতিদিন এভাবে ফুল নিয়ে আসেন, বসে থাকেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তার কবরের পাশে বসে কবরের পরিচর্যা করেন। চিন্তা করতে পারেন এরকম একজন মানুষ, আগে তিনি কলকাতা থেকে এখানে আসতেন কিন্তু আসা যাওয়ায় অনেক সময় যেত, সে কারণে তিনি এখন এখানেই থেকে গেছেন এবং এভাবেই নিবিষ্ট মনে বাংলার নবাবের, সবার প্রিয় নবাবের কবরের পরিচর্যা করছেন। সমর্পিতা দত্ত আগে কলকাতায় বসবাস করতেন স্থায়ীভাবে, কিন্তু হঠাৎ কি এমন হলো এই কাজে উদ্বুদ্ধ হয়ে তিনি থেকে গেলেন মুর্শিদাবাদে? হঠাৎ করে তো কিছু হয় না, বিষয়টা হচ্ছে যে নবাব সিরাজউদ্দৌলা ফোনে যেমন কিছু ইনবিল্ট মেমোরি থাকে না,
তো নবাব সিরাজুদ্দৌলা আমার ভিতরেই ছিলেন। আমি খুব ছোটোবেলা থেকে এই সিরাজ নামটার প্রতি প্রচণ্ড আকৃষ্ট। তো যত বড় হয়েছি সেই আকর্ষণটা জীবনের স্রোতের সঙ্গে মিশেছিল, কিন্তু যতবারই মুর্শিদাবাদ আসবো বা মুর্শিদাবাদ আসতে হবে এরকম কিছু আমি ভেবেছি ততবারই একটা অন্য আকর্ষণ বোধ করতাম। আলটিমেটলি যখন আমি এসে পৌঁছেছি আর ফেরত যাইনি। আজ থেকে 5 বছর আগে আমি মুর্শিদাবাদে আসি। আচ্ছা, মানে আমি তার আগে 2-3 বার বহরমপুরে এসেছি। আমি যেহেতু অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত ছিলাম, আমি রবীন্দ্রসদনে অভিনয় করে গিয়েছি থিয়েটার, এবং রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর বাড়ি একবার বেড়াতে এসেছিলাম আমি। কিন্তু যখন আমি মুর্শিদাবাদে এই সমাধিক্ষেত্রে আসি, তারপর থেকে আমি আর ফেরত যাইনি। কেন এত মোহ, এত টান কেন নবাবের প্রতি? এটা আমি নিজেও ঠিক বলতে পারবো না যে এই আকর্ষণটা কেন, তবে এখন আমি যত দিন যাই আরও ব্যাখ্যার মধ্যে দিয়ে যাচ্ছি যে কেন আমার এটা কেন এরকম হয়। তো মানুষের একটা আধ্যাত্মিক জগৎ বলে তো একটা জীবন থাকে। তো আমাদের যেমন দুখানা শরীর থাকে, একটা সূক্ষ্ম শরীর, একটা স্থূল শরীর। স্থূল শরীরটার চাওয়া পাওয়া সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা কী করি, আমরা ব্যস্ত থাকি, কিন্তু সূক্ষ্ম শরীরটাকে নিয়ে ভাবি না। সূক্ষ্ম শরীরের কোনো মৃত্যু নেই। তো এই সূক্ষ্ম শরীর কিন্তু একটা এনার্জি, এই এনার্জি কিন্তু অন্য এনার্জিকে অ্যাট্রাক্ট করতেই পারে। তো আমার সেক্ষেত্রে মনে হয় যে আমার ছোটোবেলা থেকে এই এনার্জিটার সঙ্গে, মানে এই এনার্জি তো বিলীন হয়নি, তিনি হয়তো নেই, তিনি হয়তো পৃথিবীতে তার দেহে নেই, কিন্তু তিনি রয়েছেন, ঠিক আছে? তো এই এনার্জিটার সঙ্গে কোথাও আমার এনার্জিটার একটা ম্যাচ করে গেছে। আমার মনে হয় যে আমরা একে অপরকে খুব সুন্দর করে বুঝতে পারি, তার চাওয়া পাওয়াটা বুঝতে পারি, আর সার্বিকভাবে যদি বলি, অত্যন্ত বাস্তবের জমিতে পা দিয়ে হার্ডকোর বাস্তব রিয়েলিটি, সেটা বলতে গেলে মুর্শিদাবাদের লাস্ট ওয়ার্ড হচ্ছে সিরাজুদ্দৌলা, যাকে ভেবে, যার কথা নিয়ে আজও, যার কথা গল্প বলে এতগুলো টুরিস্ট স্পট, এতগুলো মানুষের পেটের ভাত জোগাড় হয়। তো আমার এখানে এসে প্রথমে তার উপর তো ভালোবাসা ছিল, নয়তো তাকে নিয়ে ভাববো কেন। আমার এখানে এসে প্রথম যেটা মনে হয়েছে যে সিরাজুদ্দৌলা অত্যন্ত অবহেলিত, অত্যন্ত এমনভাবে তাকে রেখে দেওয়া হয়েছে যেখানে তিনি আমজনতার থেকেও অন্য পর্যায়ে রয়েছেন, অথচ তার নাম ভাঙিয়ে সব কিছু হচ্ছে। এমনকি যারা তার নামে বিকৃত ইতিহাস রচনা করেছেন, বিকৃত ইতিহাস রচনা করেছেন, তাদের বইগুলো বিক্রি হয়েছে তারই বিকৃত ইতিহাস রচনা করে, তার নামে, তারই নামে। আপনি এ টু জেড কোথাও তার নাম বাদ দিয়ে মুর্শিদাবাদে চলতে পারবেন না। আর মুর্শিদাবাদ এই সিরাজের প্রেমে যত মানুষ আসে এখানে, সিরাজুদ্দৌলা কিন্তু ইতিহাসের চরিত্র বটে, নবাব বটে, কিন্তু সিরাজুদ্দৌলা সব থেকে বড় পরিচয় তিনি একটা ইমোশনের নাম, মানুষের বুকের মধ্যে সিরাজুদ্দৌলা বয়ে চলেছেন। মানুষজন আপনাকে বলছেন যে এ যুগে লুৎফুন্নেসা, আপনার শুনতে কেমন লাগে? আমার আসলে কি বলুন তো, সিরাজুদ্দৌলার সাথে আমি এমন ভাবে যুক্ত না, ওনার সঙ্গে আমার নামটা জুড়ে থাকলে আমি খুশি। আমাকে লুৎফুন্নেসা বলুক কি ঘসেটি বেগম বলুক, কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করুন। আমার যেটা আমি বলতে পারি, আমি বেগম, কারণ আমার কোনো গম নেই। যার বুকে নবাব বাস করে তার কি গম থাকতে পারে? আমি বেগম, আমি লুৎফুন্নেসা বেগম, আমার রিবার্থ হয়েছে, আমার পুনর্জন্ম হয়েছে, এটা আমি কোথাও কখনো বলি না। নবাব সিরাজুদ্দৌলা বাংলার ইতিহাসের এক বহুল চর্চিত নাম। এই মানুষটি মরণেও ফুরিয়ে যাননি, অনন্তকাল এই মানুষটির নাম যে বাংলার মানুষের অন্তরে রয়ে যাবে তা জোর দিয়েই বলা যায়। তাই তার ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের ইট, তার কবরস্থান, তার ইতিহাস, সব কিছুই মানুষকে ভাবাবে, কাঁদাবে বারবার।